গাইস, ওয়েলকাম টু শোমিস ব্লগ। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও, এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। তো এটা আমার নতুন ব্লগ, আজকে ঠিক ব্লগ নয়, এটা আমি সারাদিন কী করছি সেরকম কোনো রকম ভিডিও পোস্ট করব না। তো আজকে আমি আমার হেয়ার ট্রিটমেন্টের ভিডিও পোস্ট করব, যেহেতু আমার চুলটা নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখি ঘরে কী ট্রিটমেন্ট করেছে। আমার মতো যাদের হয়তো চুলে কেমিক্যাল দিয়ে কিছু করা, যেমন আমি হয়তো 6-7 মাস হয়ে গেছে আমি স্ট্রেটনিং করিয়েছিলাম, তো তারপর থেকে আমি একবারও স্পা করাইনি। আমার আসলে টাইমই হয়নি স্পা করানোর, দেন আমি পার্লারে স্পা একবারই করাতে গেছিলাম, সেটা স্ট্রেটনিংয়ের পর, এক সপ্তাহ পর এরকম কিছু হয়তো সামথিং ছিল, আমি স্পা করাতে গেছিলাম। তো তারপর আমি আর একবারও স্পা করাতে যাইনি, আমার টাইমই হয়নি স্পা করানোর। তো তারপরে চুলটা আমার ভীষণ রাফ হয়ে গেছিলো, আর ভীষণ চুলটা আমার খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো আমি এবার এখন যখন স্পা করা ভেবেছিলো, তো এখন তো বেশিরভাগ পার্লার স্যালুন সবই বন্ধ, তো আমাকে যা করাতে হবে ঘরেই করাতে হবে। তো আমি আমার মতো করে ঘরে স্পা করানোর চেষ্টা করছি, জানি না কতটা কী ভালো হবে। তো আমার চুলের অবস্থা দেখতেই পাচ্ছ, আমি কালকে চুলে অয়েল লাগিয়েছিলাম, তো আমার চুলের খুবই খারাপ অবস্থা, অয়েল লাগে তো দেখতেই পাচ্ছ আমার চুলে পুরোপুরি অয়েল লাগানো, এটা আমি কাল রাতে লাগিয়েছি। তো চলো কী করে স্পা করি তোমরা দেখো। তো স্পায়ের প্রথম স্টেপ, আমাকে এই চুলটা, আমার এই অয়েল লাগানো যে হেয়ারটা আছে সেটাকে আমাকে পুরোপুরি ওয়াশ করতে হবে শ্যাম্পু দিয়ে। নর্মাল যে শ্যাম্পু যে যে ইউজ করে স্ট্রেটনিংয়ে, যদি পারমানেন্ট কোনো শ্যাম্পু বলে দেয় তো সেই শ্যাম্পু দিয়ে ওয়াশ করবে, এবং আমারও শ্যাম্পু আছে, আমি সেই শ্যাম্পু দিয়ে ওয়াশ করে আসি। এবং ওয়াশ করার পর কোনো রকম কন্ডিশনার চুলে লাগাতে পারবে না, নর্মালি শ্যাম্পু দিয়ে ভালো করে ক্লিন করে এসে তারপর তোমাদের সাথে কথা বলি। তো আমি ক্লিন করে আসি তারপর। তো আমি হেয়ারটা ওয়াশ করে চলে এসেছি, আমার চুলটা এখনও পুরো ভিজে, এখনও আমি ভালো করে চুলটা আঁচড়াইনি, আমি চুলটা আঁচড়ে দুটো পার্টিশন করে দুদিকে করে তারপর আসছি। তো আমি চুলটা দুপারে আঁচড়ে নিয়েছি, এবং একটা ক্লেচার দিয়ে আমি চুলের এক পাশটা এরম করে আটকে নেব। এবার আমি স্পায়ের ক্রিমটা ইউজ করব, তো ম্যাট্রিক্সের স্পায়টা, এটার সাথে আমি যে সিরামটা ইউজ করি সেই সিরামটা মিক্সড করে লাগাবো। তো চলো, তো নর্মালি আমি এটা বলে নিলাম, এবং আমার চুলে যতটা লাগবে আমি ততটা নিয়ে নেব। যে সিরামটা ইউজ করি বা সেই সিরামটা স্পাই ক্রিমের সাথে মিক্সড করবো, বেশি না অল্প একটুখানি। এটাকে খুব ভালো করে মেশাবো। পেস্টটা হয়ে গেছে, এবার আমি কীভাবে চুলে লাগাই দেখো। কী করে ইউজ করছি, এরকম ক্রিমটা লাগিয়ে চুলটা নিচের দিকে টানতে হবে এরকম।
চুলে স্ক্যাল্পে বেশি দেবে না, স্ক্যাল্পে অল্প দেবে, চুলগুলোতে ভালো করে। তো আমার এক পাশটা কমপ্লিট হয়ে গেছে, আরেক পাশটা করে তারপর আবার আসছি। তোমার দুদিকে লাগানো হয়ে গেছে ভালো করে। আমার দুদিকে ভালো করে লাগানো হয়ে গেছে, এবার আমি আঁচড়ে নেবো। তাহলে কোথাও যদি না লেগে থাকে তাহলে এটা ভালো করে লেগে যাবে। তোমার নর্মালি হয়ে গেছে লাগানো। এবার আমি কি করি, চুলে যে হিটটা দিতে হয় সেটা আমি কি করে দেবো চলো দেখি। তো চুলটাকে এরকম একটা পলিথিন দিয়ে পুরো কভার করতে হবে। তো দেখো কীভাবে করবো। তো এইভাবে কভার করা হয়ে গেছে। এবং এবার গরম যে হিটটা দেয় পার্লারে, তো সেটা কীভাবে দেবো চলো দেখি। এরকম একটা গরম জল নেবো আর এরকম একটা টাওয়াল নেবো, ওটার মধ্যে টাওয়ালটাকে এইভাবে ভেজাবো। এবার এদিক ওদিকটা ধরে এরকম করে করে আস্তে আস্তে নিংড়ে জলটা ফেলে দেবো। নিংড়ে জলটা ফেলে দিলাম। নিংড়ে জলটা ফেলে দেওয়ার পর যে এই গরম, এটা এবার একটা সুন্দর করে গরম ভাবটা মাথায় কভার করে নেবো। তো এই টাওয়ালটা আমি 5 মিনিট ছাড়া ছাড়া 3 বার চেঞ্জ করে করে দেবো এই গরম ভাবটা। দেন এই গরম ভাবটা 3-4 বার দেওয়ার পর আমি খুলে রেখে আধ ঘন্টা চুলটা এমনি রাখবো, নর্মাল টেম্পারেচার নর্মাল খুলে রাখবো। তো এই 3 বার ভাব দেওয়া হয়ে যাক, দেন চুলটা শুকালে তারপর আমি রাখা বলছি, তারপর আবার আসছি। চুলগুলো পুরো শুকিয়ে গেছে, পুরো কাট কাট হয়ে গেছে, কেমন একটা শুকিয়ে টান ধরছে। তো এবার আমি ভালো করে জল দিয়ে ওয়াশ করে নিই, নর্মাল ঠান্ডা জল দিয়ে ক্লিন করে ছোটো শুকিয়ে গেলে তারপর তোমাদের সাথে দেখা করছি। দেখতেই পাচ্ছ স্পা করার পর ওয়াশ করে যখন হেয়ারটা শুকিয়ে গেছে কি সুন্দর সফট হয়ে গেছে, স্কিল্কিও হয়ে গেছে খুব সুন্দর। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, খুব সুন্দর সফট অ্যান্ড সিল্কি হয়ে গেছে।